আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াস্লাতসাল্লাম আল্লাহ রাসুলিল্লা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কিছু সমস্যা আছে আসে আল্লাহর্ববুল্লা আলমিনের পক্ষ থেকে আসে বান্দার পরীক্ষা নেওয়ার জন্য বান্দা কতটুক ধৈর্য ধারণ করে আবার কোনো কোনো সময় আল্লাহ রুবুল আলমিন বিভিন্ন বিপদে ফালান বান্দাকে তাকে সতর্ক করার জন্য সে যেন সে গুণা থেকে ফিরে আসে এবং ভালো কাজে অগ্রসর হয় আবার অনেক সময় আসে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হেনস্থা করতে চায় এই ধরনের যত সমস্যা আছে সেগুলো থেকে উত্তরণের জন্য সাল্লাহ সাল্লি সাল্লাম বিভিন্ন দোয়া শিখিয়েছেন আমল শিখিয়েছেন এবং সেগুলি কখন করলে বেশি কবুল হয় তাহ প্রণবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অতএব আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে যত কঠিন সমস্যায় হোক প্রিয়নবী সাল্লি সাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন যে সময়। পড়তে বলেছেন তখন আমরা পর্ব ওইভাবেই পর্ব বিশেষভাবে নামাজের সিজার মধ্যে নামাজের সালাম ফেরানোর পূর্বে দোয়া করব নামাজে সালাম ফেরানোর পর দোয়া করব এবং শেষরাতে দোয়া করব এবং আজান চলাকালীন সময়ে দোয়া করব আজান ও একামতের মধ্যখানে যে সময়টা আছে তখন দোয়া করব এবং যে সকল দোয়ার মধ্যে ইসমে আজম আছে পেন বিসাল্লাহু সাল্লাম বলেছেন সেগুলি বেশি বেশি করে করে আমরা দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ রুবুল আলমিন কবুল করবেন পির নবী সাল্লি সাল্লামের অন্যতম একটি আদর্শ ছিল কুল্লামা হাজাবাহু আমরুন সাল্লাহ যখনই পিরবি সাল্লা সাল্লামকে কোনো কিছুই চিন্তায় পালাইত পেরেশানিতে পালাইত পেরবী সাল্লাহি সাল্লাম নামাজ পড়তেন অর্থাৎ দুরাকাত আকাত চার আকাত ছয় আকাত যতটুক ইচ্ছা তিনি নামাজ পড়তেন ওই নামাজের মাধ্যমে সমস্যা থেকে উত্তরণ হওয়ার তিনি চেষ্টা করতেন এবং আল্লাহ রব্বুল আলমী নিকটে নিবেদন করতেন অতএব আমরাও ওইভাবে করব তেলি শরীফ কিতাবে একটি হাদিস এসেছে যদিও সনদের দিক থেকে কোন কোনো আলেম কোন কোনো মুস্তাহিদ বলেছেন এটা দুর্বল তারপরও আমল যোগ্য যে প্রিয়নবী সাল্লাহু আলী ইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির আল্লাহ রব্বুল আলমী নিকটে কোনো প্রয়োজন থাকে কোনো ইচ্ছা থাকে পূরণ করার অথবা কোনো বান্দার নিকটে তার কোনো প্রয়োজন থাকে ইচ্ছা থাকে পূরণ করার তাহলে সে যেন সুন্দর করে অজু করে তারপর সে দুরাকাত নামাজ পড়ে দুরাকাত নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে আল্লাহ রব্বুর আলমিনের প্রশংসা করে অর্থাৎ আলহামদুলিল্লাহ কিছুক্ষণ সময় পরে তারপর নবীর উপরে দুরুদ পাঠ করে তারপর একটা দোয়ার কথা বলা হয়েছে যে দোয়াটি অবশ্যই আমি বিডিওটি শেষে উল্লেখ করে দিব অবশ্য আপনারা সেটা দেখে শিখে নেবেন এই দোয়াটা পরে পড়ার পর নিজের ইহকালীন এবং পরকালীন যা চাওয়া পাওয়া আল্লাহ আল্লাহরব্বুল আলম নিকটে বলে আল্লাহ রাবুল আলম চাইলে তাহা কবুল করবেন এ আছে দুরাকাত নামাজ সম্পর্কে কোন কোনো আলেম এটাকে চার একাতর কথাও বলেছেন চার একাতও পড়তে পারেন নিয়ত কি হবে যে আমি সালাতুল হাজত পড়তেছি দুরাকাত সেটা মনে মনে আছে অথবা দুরাকাত নকল নামাজ পড়তেছেন উদ্দেশ্য হলো আপনার এই আশাটা পূরণ হবে সে উদ্দেশ্যে আপনি পড়বেন এটাই নিয়ত এখানে মুখে উচ্চারণ করার মতন আর কোনো আরবি শব্দ বা বাংলা শব্দ নেই সুপ্রিয় দর্শক কোনো কোনো আলেমের মুখে শোনা যায় বা কোনো কোনো মানুষের মুখেও শোনা যায় যে রাত্রে যদি চার নামাজ পড়া হয় এই বিশেষভাবে তাহলে তিন দিনের ভিতরেই তার যত চাওয়া পাওয়া আছে সব পূরণ হবে এবং যত সমস্যা আছে সেগুলি দূর হবে আর তারা সেই নামাজটার যেই পদ্ধতি এভাবে বর্ণনা করেন যে প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়ার পর একশো বার অথবা কেউ বলেন সত্তর বার রব্যান্নি মাসানি আব্দুর আমতা আর হামর রাহিমিন পড়বে অনুরূপভাবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পড়ার পর একশো বার অথবা সত্তর বার বিদু উবিদ আমি ইল্লাহ ইন্নল্লাহ বাসির উমবিন ইবাদ অনুরূপভাবে তৃতীয় রাকাতে সুরা ফাতেহা পড়ার পর দোয়াইনুস পড়বে লাহিল্লা সুবাহানাকাই নিকুন্ত মিনাজ জলিমিন একশো বার অথবা সত্তর বার অনুরূপভাবে চতুর্থ রাকাতে সুরা ফাতে পড়ার পর এটা একশো বার অথবা সত্তরবার পড়বে পড়ার পর যদি এরকম তিন দিন পরে কেউ বলে সাত দিন পরে তাহলে ওই সাত দিনের ভিতরে অথবা তিন দিনের ভিতরে তার সব সমস্যা দূর হয়ে যাবে এবং এটা নাকি পরীক্ষিত সুপ্রিয় দর্শক আসুন আমরা প্রিয়নবী সাল্লাম যখন যে দোয়া যে আমল শিখেছেন সেটাকে জোর দিই সেটার উপর আমল করি কিন্তু যারা এই পদ্ধতিতে এই নামাজের কথা বলেছেন এটা কোনো সহি জয়ীফ কোনো জাল হাদিসও নেই এটা কোনো পদ্ধতিই না যত কথা বলা হোক ধর্ম সম্পর্কে সেটা যদি হাদিস অনুযায়ী না হয় কোরআন অনুযায়ী না হয় তাহলে সেটা বাদ সেটা গ্রহণযোগ্য না সেটার উপর আমল করা যাবে না চাই যত বড় আলেমেই করুক যত বড় বুজুর্গে করুক যত বড়ো পীরও করুক যত বড় হুজুরও করুক সেটা যদি হাদিসে না থাকে এই পদ্ধতি তাহলে সেটা আমল যোগ্য না এই যে পদ্ধতি বলা হলো একশোবার একশোবার চার রাকাতের মধ্যে এই বিশেষ আয়াতগুলি পাঠ করলে এই হাসিল হবে তিন দিনই মিত্রে অর্জন হয়ে যাবে সুপ্রিয় দর্শক এগুলি ভুয়া এবং ভ্রান্ততা ছাড়া আর কিছুই নয় আমরা সহজভাবে আমল করব পূরণ কোন মালিক আল্লাহ আল্লাহ রবুল আলমিন নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে সহজ করে দিয়েছেন আমরা কেন কঠিনের দিকে যাব হ্যাঁ আপনি দোয়াইনুস নামাজে পড়তে পারেন একবারও পড়তে পারেন দশবারও পড়তে পারেন হাজারবারও পড়তে পারেন অথবা দোয়াইনুস নামাজের বাহিরও পড়তে পারেন মুসলিম শরীফ গীতে আবার মধ্যে এসেছে যে কোনো বান্দা যদি দোয়াইনুস পরে আল্লাহরবুল কোটে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এখানে দশবার পাঁচবার সত্তর বার সেটা বলা হয়নি তাহলে আমাদের পক্ষ থেকে এরকম বানায় বানায় নামাজ নামাজের কথা বলা বা এরকম বানায় বানায় এবাদতের কথা বলা সেগুলি একেবারে ভুয়া এবং ভ্রান্ত সেগুলো কোনো দলিল নেই অতএব আমরা যাহা আমল করব সেটা যাতে সহি হাদিস এবং কোরআনের মাধ্যমে প্রমাণিত থাকে তাহলে নতুবা আমরা সেটা ছেড়ে দেব চাই যত বড় বুজুর্গই করুক যত বড়ো অলিয়াউল্লাই করুক যত বড়ো হুজুর করুক সব ক্ষেত্রে আমরা দুনিয়াতে ভালোটা চাই সঠিকটা চাই তাহলে আমলের ক্ষেত্রেও কিছু কিছু আমল ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের মাঝে সমাজের মাঝে কিছু কিছু হুজুরদের মাঝে যেগুলোর কোনো ভিত্তি নেই হয়তো আমার এই কথাগুলি আপনারা অনেকে বলবেন তাহলে কি আপনি কি বেশি জানেন সুপ্রিয় দর্শক না আমি বেশি জানি না কিন্তু আমি যে কথাগুলি বলছি সেগুলো সঠিক কিনে সেটা যাচাই করবেন সেটা যাচাই করে আপনারা মন্তব্য করবেন এবং যেই চার নামাজের কথা কোন কোন হুজুরে বলেন এভাবে পড়লে তিন দিনের ভিতরে মনের আশা পূরণ হবে সব সমস্যা দূর হয়ে যাবে এই চার নামাজের ব্যাপারে কোন হাদিসে আছে যদি হাদিস না দেখাইতে পারেন তাহলে বলবেন উমুক অলিয়াউলিয়া করছেন উমুক বুজুর্গ করছেন কোনো আউলিয়া দলিল নয় কোন বুজুর্গ দলিল নয় একমাত্র দলিল হবে কোরআন এবং হাদিস এছাড়া আপনি যত বড় ব্যক্তির কথায় বলবেন যত বড় হুজুরের কথায় বলবেন সেগুলা গ্রহণযোগ্য না যদি সেগুলো গ্রহণযোগ্য হতো তাহলে নবীর কি দরকার ছিল যুগযুগের আল্লাহ আল্লাহরবুল আলমিন কেন তার এই বিশেষ দূত পাঠাইছেন কি উদ্দেশ্যে পাঠাইছেন যাতে বান্দা সঠিকভাবে আমল করে সঠিক পথে চলে মন গড়া না চলে অতএব আমরা যে আবাদত করব যে বন্দুকি করব। যে সমস্যার পরে থেকেই করি না কেন সেটা হতে হবে রাসুলের তরিকা অনুযায়ী রাসুলের নিয়ম অনুযায়ী সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমি যে সালাতুল হাজতের পরে যে দোয়াটি পড়তে হয় সেটা আমি আপনাদেরকে বর্ণনা করছি দেখে শিখে নেবেন صلاة الحاجتر لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إسم لا تدع لي ذنبا إلا غفرته ولا همّا إلا فرّجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين أمي عبر بلسي لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا حاجه هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين